চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও সাবেক মেম্বার মোহাম্মদ ইব্রাহিম মৃধা 21 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তার কর্মী ও সমর্থকদের নিয়ে ফুটবল প্রতীকে ভোট দেওয়া ও দোয়া চেয়ে গণসংযোগ করেছেন। 7 নং ওয়ার্ডের গপ্তের গাঁও ও বাসতলা সহ গ্রামের বিভিন্ন স্থানে তিনি এই গণসংযোগ করেন। তিনি বলেন, জনগণ তাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করলে অতীতের ন্যায় গরিব দুঃখী মানুষের সেবা করবেন ও এলাকায় উন্নয়নের কাজ করবেন বলে জানান। ইব্রাহিম মৃধা বলেন, বিগত দিনেও মানুষের বিপদে আপদে পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ কাউসার হোসেন প্রমুখ। আমি যেতে পেরেছি এবং গরিব দুঃখী আমাকে খুব ভালোবাসেন, আমিও তাদেরকে তাদের প্রতি আমারও ভালোবাসা আছে। আমি এই ভালোবাসাই বাকি জীবনটাও যেন উনাদের পাশে থাকতে চাই এবং আসন্ন 2000 ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021-22 5 জানুয়ারি ভোট আমি এবারও আমি প্রার্থী। আমার মার্ক হচ্ছে ফুটবল। আমাকে 5 তারিখে আমার জনগণ সহ আমার ভোটারেরা আমাকে 5 তারিখে আমার মার্কা ফুটবল মার্কাকে ভোট দিবেন। আমি আমি আশা রাখি যে আমাকে ভোট দিলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে, আমি কথা দিচ্ছি যে আমার যেই অসমাপ্ত কাজগুলো আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার শতভাগ কাজ করার কাজ